কাল আমাদের জন্য নিজেদের আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ, নিজেদের পারফরম্যান্স ধরে রাখার সুযোগ, এটাই আমাদের জন্য চ্যালেঞ্জ হতে যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে প্রেস কনফারেন্সে এসে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন সাউথ আফ্রিকা অধিনায়ক এডিন মার্কাম। তিনি বলেন, বাংলাদেশ 50 ওভার ফরম্যাটে বরাবরই ভালো দল, তারা আমাদের বিপক্ষে ভালো খেলেছে, গেল 2019 বিশ্বকাপে জিতেছে ও আমাদের ঘরের মাটিতে সিরিজ হারিয়েছে, আমরা তাদের বিপক্ষে এখনও ভালো খেলি, আশা করি গতকাল ম্যাচে দলগতভাবে আমরা ভালো পারফর্ম করব। সেই সাথে সাকিব একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, বাংলাদেশের দলের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা সাকিবকে নিয়ে দলের সবাই হোমওয়ার্ক করেছি, সে এখন ইনজুরি, সাকিব দলে খেলুক বা না খেলুক তারপরও আমরা সাকিবকে নিয়ে খুব সিরিয়াস। তো ভাইয়া বন্ধুরা, বাংলাদেশ কি পারবে গতকাল সাউথ আফ্রিকাকে হারাতে? আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।